টেস্ট টিউব বেবি শব্দটি নারীর গর্ভের বাইরে গর্ভধারণ করা শিশুদের বোঝায়। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সম্পন্ন করা হয়, যা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা এফ নামে পরিচিত। আইভিএফ এর সময় মহিলার ডিম্বাণু তার ডিম্বাশয় থেকে বের করা হয় এবং তার শুক্রাণু দিয়ে একটি পরীক্ষাগারে নিষিক্ত করা হয়। নিষিক্ত ডিমের বিকাশের 2-7 দিনের মধ্যে এটি আবার গর্ভে স্থানান্তরিত হয়, যেখানে শিশুর স্বাভাবিক বিকাশ ঘটে। বর্তমানে টেস্ট টিউব বেবি এমন দম্পতিদের জন্য একটি আশীর্বাদ যা বন্ধাত্বের সমস্যায় ভুগছে। এখানে আমরা টেস্ট টিউব বেবি প্রক্রিয়া এবং ভারতে টেস্ট টিউব বেবির খরচ নিয়ে আলোচনা করব। টেস্ট টিউব বেবি প্রক্রিয়া কি? সমগ্র আইভিএফ চক্র পদ্ধতি 4-6 সপ্তাহ লাগতে পারে। টেস্ট টিউব বেবি পদ্ধতিতে নিম্নলিখিত ধাপগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ধাপ 1, ডিম্বস্ফোটন। একটি আইভিএফ চক্রের উদ্দীপনা পর্বের সময় রোগীরা হরমোনগুলি সপরিচালনা করে। উদ্দীপনা পর্যায়ে দৈর্ঘ্য ওষুধের নিয়মে রোগীর প্রতিক্রিয়া দ্বারা নির্ধারিত হয়। এই প্রতিক্রিয়া রক্ত পরীক্ষা এবং ডিম্বাশয়ের আল্ট্রাসাউন্ড ব্যবহার করে ট্র্যাক করা হয়। ধাপ 2, ডিম পুনরুদ্ধার। আপনাকে ঘুমন্ত করা হবে এবং একটি আল্ট্রাসাউন্ড প্রোবের সাথে সংযুক্ত একটি ফাঁপাশুই ব্যবহার করে ডিম সংগ্রহ করা হবে। ডিম পুনরুদ্ধারের পরে আপনাকে ভ্রূণ স্থানান্তরের জন্য গর্ভের আস্তরণ প্রস্তুত করার জন্য ওষুধ দেওয়া হবে। আপনি যদি গর্ভবতী হওয়ার প্রক্রিয়াটি স্থগিত করতে চান, তবে আপনি কখনও কখনও আপনার ডিম সংরক্ষণ করতে পারেন। ধাপ 3, শুক্রাণু পুনরুদ্ধার। আপনার সঙ্গীকে শুক্রাণুর নমুনা দিতে বলা হবে। নমুনাটি পুঙ্খানুপুঙ্খভাবে ধুয়ে ফেলা হয় এবং সর্বাধিক গতিশীলতার সাথে শুক্রাণুগুলি বেছে নেওয়া হয়। এই শুক্রাণুগুলিকে অবিলম্বে ডিম্বাণু নিষিদ্ধ করতে বা হিমায়িত করার জন্য ব্যবহার করা যেতে পারে এবং পরে ব্যবহার করা যেতে পারে। ধাপ 4, ডিম নিষিদ্ধ করা। পুনরুদ্ধার করা ডিমের নিষিদ্ধকরণ হয় প্রচলিত প্রজনন, একটি সংস্কৃতি ধারণকারী থালায় ডিম এবং শুক্রাণু স্থাপন বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন ICSI এর মাধ্যমে সম্পন্ন হয়। নিষিদ্ধকরণ নিশ্চিত করতে ডিমগুলি নিয়মিত পরীক্ষা করা হয়। ধাপ 5, জরাজুতে ভ্রূণ স্থানান্তর। ভ্রূণ বিশেষজ্ঞরা ভ্রূণের বৃদ্ধি এবং কার্যকারিতা মূল্যায়ন করেন যে সেগুলিকে 3-5 দিনে স্থানান্তর করা উচিত কিনা তা নির্ধারণ করতে। ভ্রূণ স্থানান্তর পুনরুদ্ধারের 3 দিন পরে করা যেতে পারে যদি ভ্রূণটিতে 4-8টি কোষ থাকে বা ভ্রূণগুলি পুনরুদ্ধারের 5 দিন পরে ঘন ঘন স্থানান্তরিত হয় এবং নিষিক্তকরণ 5 স্থানান্তর বা ব্লাস্টোসিস্ট স্থানান্তর। আপনার জরাজুতে একটি ছোট ক্যাথেটার ঢোকানো হয় যার মাধ্যমে ভ্রূণ স্থাপন করা হয়। পদ্ধতি সফল হলে ইমপ্লান্টেশন 6-10 দিন সময় লাগবে। স্থানান্তরের পরে পুনরুদ্ধারের 2 সপ্তাহ পরে একটি গর্ভাবস্থার রক্ত পরীক্ষা করা হয়। এই পরীক্ষা পজিটিভ হলে রোগী 4 সপ্তাহের গর্ভবতী।